أتذكر يوما كنت تعانق دمعة الفكر تناجي الله في صبر وترجو رحمة تسري فعاش القلب إخلاصا وصرت تحوم كالطير تحلق في ثقافات وتنهل جرد جاننا তাদেরকে বলছেন যারা জানে তাদের কাছে কি করার জন্য, কি করার জন্য? আচ্ছা আমি একটা প্রশ্ন করলাম, আমি জাহেল, আমি জানি না, যে জানে তার কাছে প্রশ্ন করলাম। আচ্ছা যদি তার কথা আমি নাই মানি, তার কথা আমি যদি নাই মানি, তার প্রশ্ন করার দরকারটা কি ছিল? যদি দলিল আমার জানাই থাকতো তাই প্রশ্নটা করলাম কেন? কথা কিন্তু দুইটা, কথা কয়টা? দুইটা। যদি ব্যাপারটা আমার জানাই থাকতো তাহলে প্রশ্নাম প্রশ্ন করলাম কেন? আর যদি প্রশ্ন করার পরে তার উত্তর আমি মেনেই না নেই তাহলে প্রশ্নই বা করার অর্থ কি হইল? তাহলে কি হইলো? যে ব্যক্তি জানে না, যে জানে তার কাছে প্রশ্ন করবে, এবং যে ব্যক্তি জানে সে যে জবাব দিবে, যে ব্যক্তি জানে না সেটা মেনে নিবে। এখন যদি বলেন দলিল দান, যে আপনি যে জবাব দিচ্ছেন সেটার কি দান? দলিল দান। আচ্ছা বলেন তো আপনার কাছে আমি দলিল দিয়েই থাকি, আপনি দলিলের কি বুঝবেন? বর্তমান জমানায় একটা রেওয়াজ হয়ে গেছে, কি রেওয়াজ? হুজুর এই ফতোয়ার অর্থ দিবেন কোরআন ও হাদিসের দলিলের ভিত্তিতে। বুঝলাম তোমাকে কোরআন হাদিসের দলিল লিখে দিলাম ফতুয়ার পিছনে, তো তুই কোরআন ও হাদিসের সেই দলিল খোঁজ করা এবং এই দলিল সঠিক কি সঠিক না এটা বোঝার জ্ঞান তো তোমার মধ্যে নেই। তা তোমাকে দলিল দিয়ে ফায়দাটা কি হলো? তুমি তো মূর্খ মানুষ, কি কথা ঠিক না? তাহলে দেখা গেল আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা জানে তাদের কাছে, যারা জানে না তারা প্রশ্ন করবে, এবং যে ব্যক্তি জানে সে যে জবাব দিবে সেটা বিনা দলিলে তার কথাকে মেনে নিবে। এইটার নামই হলো ইত্তেবা, এর নামই হলো তাকলিদ, এর নামই হলো অনুসরণ, কি কথা ঠিক না? তাহলে দেখা গেল আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা জানে তাদের কাছে, যারা জানে না তারা প্রশ্ন করবে, এবং যে ব্যক্তি জানে সে যে জবাব দিবে সেটা বিনা দলিলে তার কথাকে মেনে নিবে। এইটার নামই হলো ইত্তেবা, এর নামই হলো তাকলিদ, এর নামই হলো অনুসরণ, কি কথা ঠিক না? কি কথা ঠিক না? কি কথা ঠিক না? অজানা মানুষ যারা জানো না, কোরআন হাদিস যারা জানে ওদের কাছে জিজ্ঞাসা করে জেনে নাও, আবার শর্ত বিল বাইনাতি ওয়া যুবুর, সুস্পষ্ট দলিল প্রমাণ সহকারে, ঠিক না? আপনি সাধারণ লোক এখন প্রশ্ন করবেন আমি দলিল দিয়ে কি করব, আমি তো বুঝি না, সাধারণ লোকের আবার দলিল দিয়ে কি হবে? আমরা কি কোরআন হাদিস বুঝি নাকি? এ হুজুর এটা কয়, সে হুজুর সেটা কয়, ও হুজুর ওটা কয়, আর হুজুর আরেকটা কয়, কোন দিকে যাব বলেন তো? আপনারা হুজুরের খালি পেছ লাগান, আমরা কি কোরআন হাদিস বুঝি নাকি? আমরা সাধারণ লোক কোরআন হাদিস কি করে বুঝব, ঠিক না? এটা মনের কথা, তো এই কথারও একটা ঔষধ আছে। আচ্ছা আপনাদের জমি জমা আছে তো না, আপনারা তো দলিল বোঝেন না, আপনারা তো বলেন যে কোরআন হাদিসের দলিল দিয়ে কি হবে, ও তো আমরা বুঝি না, আমরা তো পড়ালেখা জানি না, আরবি তো পড়ালেখা জানি না, জানি এখন একটা সাধারণ লোকের কাছে যদি আমি এরাব ছাড়া আরবি যদি নিয়ে তাকে দেখাই, সে তো পড়তেই পারবে না, বলবে এত জবর নাই, জের নাই, পড়বো কি করে, এরকম হবে না? তো পড়তে জানি না তো আমি দলিল দিয়ে কি করব? তো আমি এই উদাহরণটা মাঝে মধ্যে দেই। মনে করেন আমার ঢাকার শহরে জমি আছে 2 বিঘা, কয় বিঘা নাই, কিন্তু মিথ্যা কথা বলছি, ধরেন আছে, ধরেন আছে কিন্তু আমার নাই কিন্তু বাস্তবে, ধরেন আমার ঢাকায় 2 বিঘা জমি আছে, 2 বিঘার দাম কত হতে পারে? তাও কোথায় বসুন্ধরা, কোথায়
বসুন্ধরা অথবা ধানমন্ডিতে, অথবা ধানমন্ডি কয় বিঘা? দুই বিঘা। দাম কত হতে পারে? নিচে কোটি কোটি টাকা, ধরেন 500 কোটি, 1000 কোটি, কত হবে জানি না, ধরেন অনেক হবে। এখন আমি 2 বিঘা জমি বিক্রি করব, আমি পেপার পত্রিকায় লিখে দিয়েছি আমি 2 বিঘা জমি বিক্রি করব, 1 বিঘার দাম 1000 আর 1 বিঘার দাম 1000, তাহলে কয় হাজার হলো বলেন তো? সিরিয়াল কয়টা লাগবে? আপনারা যাবেন না? না, যদি 2000 টাকায় আমার 2 বিঘা জমি হয় ধানমন্ডিতে, আপনারা মনে হয় যাবেন না? আপনারাও যাবেন। আরে ভিক্ষা করে খায় সেও বলবে, আর আমি তো ভিক্ষা করে 2000 টাকার বেশি কামাই করেছি, যাই না দেখি পাই কিনা, ঠিক না? এত লোভ কেউ কি সহজে? এখন মনে করেন সবাই গেছে, আমি পাগড়ি টাগড়ি পরে খুব সুন্দর করে রুমাল টুমাল নিয়ে আপনাদের সামনে আসলাম, এসে ভাষণ দিচ্ছি, ও আমার ভাই জানেরা আমার বন্ধু জানেরা শোনেন, আজকে আমার 2 বিঘা জমি বিক্রি করবো 2000 টাকা দাম, আপনারা তো নেবেন, কিন্তু একটা শর্ত যে আছে। কয় কি শর্ত? আমার তো দলিল নাই। বলেন লাইন কটা থাকবে? সব শেষ। এখন যদি আপনাকে আমি প্রশ্ন করি, বাংলা পড়া জানেন? আপনি কি করেন? তা আমি তো টিপসই দেই। তো আপনি কি বাংলা পড়া জানেন? দলিল তো বাংলায় লেখা হয় তাই না, আবার ইংলিশে ট্রান্সলেশন করা হয়। তো আপনি তো বাংলা পড়া জানেন? না বাবা, বাংলা পড়া জানেন। তো কি করেন? না আমি টিপসই দেই। তো আপনি দলিল দিয়ে কি করবেন? আপনি তো মূর্খ মানুষ, বাংলা দিলে তো পড়তে পারবেন না, অক্ষর জ্ঞান নাই, তো আপনি দলিল দিয়ে কি করবেন? মূর্খদের জন্য তো দলিল লাগে না, মূর্খরা 2000 টাকা দাও জমি নিয়ে যাও, নেবে কেন? এক্ষেত্রে আপনার দলিল কোথায় বলেন? আপনি যে বললেন আমি জানি না, তো এক্ষেত্রে কোথায়? তখন আপনি বলবেন কেন আমি না জানলে কি হবে, আমার গ্রামে অনেক হুজুর আছে, আমার গ্রামে অনেক বড় বড় উচ্চ শিক্ষিত লোক আছে, তাদের জ্ঞান আছে, তারা বোঝে, অতএব তাদের কাছে দলিল নিয়ে যাব, একজনের কাছে দেখাবো, যদি মন মতো না হয় আরেকজনের কাছে যাব, যদি মন মতো না হয় আরেকজনের কাছে যাব। আপনি এই সামান্য জমির জন্য যদি এই রকম করে ঘুরতে পারেন, জান্নাত সর্বনিম্ন যাদেরকে দেওয়া হবে, বর্ণনায় পাওয়া যায় পৃথিবীর 10টা পৃথিবীর সমান সর্বনিম্ন লোকের নিম্ন শ্রেণীর ব্যক্তিকে জান্নাত দেওয়া হবে, 10 দুনিয়ার সমান একটা জান্নাত দেওয়া হবে। এর জন্য দলিল লাগবে না? এমনি জান্নাতে যাবেন? জান্নাতে তো সোজা, জাহান্নাম সোজা। জাহান্নাম সোজা কি? আমি মাঝে মধ্যে বলি যে জাহান্নামের টিকিট কাটা খুব সোজা। কি সোজা? খালি টাকনো নিচে কাপড় পরবেন, জাহান্নামে এমনি যাবেন, আর বলা লাগবে খালি নামিয়ে দেবেন, দেখবেন আপনি জাহান্নামে চলে গেছেন, একটা কাজ, জাহান্নামে যাবে খুব সহজ। জান্নাতে যাওয়া অত সহজ নয়, জান্নাত কামাই করে যেতে হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ার মাধ্যমে।